वेलकम टू बैक माय चैनल होम फूड बीटी रेसिपी। आज के देखाबो रेस्टुरेंट स्टाइले रुई मासेर माथा दिए मुड़ी घंटन। बंधुरा आपनेरा जदि ए भिडियोटा सम्पूर्ण देखें तबे रेस्टुरेंट नय आपनादेर बासातेई तैरी करते पारबेन रेस्टुरेंट स्टाइलेर रुई मासेर माथा दिए मुड़ी घंटन। एर जन्नो आमादेर भिडियोटा सम्पूर्ण देखते हबे, सम्पूर्ण रेसिपिटा देखले आपनारा बासातेई तैरी करते पारबेन। मुड़ी घंटनेर जन्नो आमरा 250 ग्राम मुगी डाउल नियेछि। बंधुरा एटा आपनारा अवश्यई বাসাবাড়িতে যখন তৈরি করবেন ডাউলটাকে ভালোভাবে ভেজে নেবেন এবং যখন মুড়মুড়ে হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেবেন। এটাকে নামিয়ে একটি পাত্রে পানি নিয়ে সেই পানিতে ভিজিয়ে রাখতে হবে 15 মিনিট। এখন एक कड़ाई तेल ढेले दिलाम। देखो तेलटा गरम हवा पर्यंत अपेक्षा करते हबे एवं एर साथे एक तेजपाता, दारुचीनी, सादा एलाच, कालो एलाच, गोलमरीच, लवंग মিশিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন। 4 থেকে 5টি পেঁয়াজ এভাবে কুচি কুচি করে এর সাথে মিশিয়ে ভালোভাবে ভাজতে হবে। যখন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসে তখন এতে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা মিশিয়ে দিতে হবে, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া মিশিয়ে দিতে হবে এবং লবণ দিতে হবে পরিমাণ মতো টেস্ট অনুযায়ী। 1 টেবিল চামচ ধনের গুঁড়া, 1 টেবিল চামচ আস্ত জিরা এর সাথে মিশিয়ে দিতে হবে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং এটাকে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষানোর জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে হিট দিতে হবে। আমাদের 5 মিনিট হয়ে গেছে, মশলাটাকে এভাবে কষিয়ে নিয়েছি। এখন মশলাগুলোর সঙ্গে মাছের মাথা অর্থাৎ রুই মাছের মাথা মিশিয়ে দেওয়া হচ্ছে। এভাবে মাছটাকে আমরা পূর্বেই হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা মশলার সাথে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং আগেই ভেজে রাখা ডাউলটাকে মশলা, মাছ এবং ডাউল একসাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেন এটি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে যায়। দেখুন এটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং এখন
আমরা এখানে পানি মিক্সার করব যে পানিটা আগেই আমরা ফুটিয়ে রেখেছি বন্ধুরা একটা জিনিস সব সময় মাথায় রাখবেন আমাদের এই রেসিপি তৈরি করতে এটাকে পানি অবশ্যই ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে এর টেস্টটা দ্বিগুণ হবে ঠান্ডা পানি দিলে এর টেস্ট পাওয়া যাবে না এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট চুলার আঁচটাকে বাড়িয়ে অর্থাৎ চুলার তাপটা বাড়িয়ে দিতে হবে এবং 10 মিনিট থেকে 15 মিনিট ঢেকে এভাবে রান্না করতে হবে আমাদের 10 থেকে 15 মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনা সরিয়ে এখানে আস্ত কাঁচা মরিচ 5 থেকে 6টা দিয়ে দিয়েছি এটা আপনার রান্নার টেস্টটাকে বাড়াবে এবং এর স্মেলটা অনেক সুন্দর হবে দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে আসছে অনেক সুন্দর দেখাচ্ছে এর কালার পরিবর্তন হয়ে গেছে আমাদের রান্নাটাও প্রায় হয়ে গেছে আমরা এখন এটাকে নামিয়ে নিব দেখুন আমাদের রান্না এখন কমপ্লিট হয়ে গেছে এটাকে আমরা নামিয়ে নিয়েছি রেস্টুরেন্ট স্টাইলে মাছের মাথা দিয়ে মুড়ি গন্টন এটা রুই মাছও হতে পারে এবং অন্য যে কোনো বড় মাছ হতে পারে বন্ধুরা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে এটা খেতেও খুব সুস্বাদু এবং মজাদার আপনারা একই প্রণালীতে আপনাদের বাসাতে এভাবে তৈরি করে খেতে পারবেন রুই মাছের মাথা দিয়ে মুড়ি গন্টন বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ